আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের সম্ভাব্য প্রার্থী, এমপি ক্যান্ডিডেট, যিনি আওয়ামী লীগের জনাব আজিজুস সামাদ ডন এবং জনাব আজিজুস সামাদ ডন সাহেবের বাবা বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশের দুইবারের পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেবের ছেলে তিনি। আমরা কথা বলছি ওনার সাথে এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার পূর্বে কলার তিনজন কলার ফোন করেছিলেন এবং তিনি চেষ্টা করেছেন উত্তর দেওয়ার, এবং আমরা ইলিয়াস আলী সাহেবকে নিয়ে একজন কলার প্রশ্ন করেছিলেন এবং সেটিরও তিনি উত্তর দিয়েছেন। ইলিয়াস আলী সাহেব প্রায় বছর খানেক হলো তিনি গুম এবং নিখোঁজ, সরকারের পক্ষ থেকে কোনো সন্তোষজনক কোনো ব্যাখ্যা এখনও আমরা পাইনি, এবং বিরোধী দল যেটি ইলিয়াস আলী সাহেবের দল সেখান থেকেও সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে তিনি গুম, এবং গুম তো গুমই, সেই ব্যাপারে বিরোধী দল কোনো আন্দোলনও গড়ে তুলতে পারেনি। সেটা বিরোধী দলের ব্যর্থতা কি না আমরা জানি না, তবে ইলিয়াস আলী যেটি ডন সাহেব বলেছেন যে ইলিয়াস আলী সাহেবের স্ত্রীও অনেকটা নীরব ভূমিকা পালন করছেন, এসব মিলে যেটি মানে আমরা বাজারে যেটি শুনি বা কমিউনিটিতে অনেক সময় অনেকেই বলেন যে হয়তো বা ইলিয়াস আলী সাহেব এখনও বেঁচে আছেন। আমরা চাই যে ইলিয়াস আলী সাহেব ফিরে আসুন, আমরা কামনা করি তিনি বেঁচে থাকুন এবং দোয়াও করি আমরা বেঁচে থাকুন। তবে সরকার সেদিকে যদি একটি প্রেস নোট বা একটা স্টেটমেন্ট দিতেন, তাহলে হয়তো ইলিয়াস আলী সাহেবের যারা ভক্ত এবং আমরা যারা সিলেটের মানুষ হয়তো আমরা একটু খুশি হতাম। প্রচুর কলার লাইনে আপনার সাথে কথা বলবো না ফোন কল নিব।